আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এখানে ওয়েদারটা খুব একটা ভালো না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই কাপড় শুকানোটা খুবই প্রবলেম হয়ে দাঁড়ায়। তাই আমি এখন লন্ড্রিতেই যাচ্ছি কাপড়টা ড্রাই করতে, আরও কিছু কাজ আছে, আজকে এসব কাজগুলো সারতে হবে। এখানে লন্ড্রি আপনার টোকেন সিস্টেম, ওরা কয়েন দিলে টোকেন দেয়, তারপর নিজের মতো টাইম সেট করে নিতে হয়। আর এই লন্ড্রিটা আমার বাসা থেকে খুব একটা দূরে না, 4 থেকে 5 মিনিট লাগে ড্রাইভ করে আসতে। আর এটা 24 আওয়ার্স সার্ভিস। আমার ছোট মেয়ে আমার সাথেই আছে, আর আমার বড় মেয়ে কিন্ডিতে, ও সকালে আজকে ছিল কিন্ডি। আমি এখন যেখানে যাচ্ছি এটা এ, আমার রোড পারমিটটা এক্সটেন্ড করতে হবে। আসলে যারা বিদেশে থাকেন তারা এটা সবাই চিনবেন, আর রোড পারমিট বাড়ানোর কিছু স্টেজ আছে, 1 মাস থেকে 1 বছর। আমি 3 মাসের একসাথে বাড়িয়ে নিয়েছি রোড পারমিট। আমার গাড়িতে তেলও শেষ হয়ে গিয়েছে, ওটা আমি ভরে তেল নিয়ে নিচ্ছি। আমার ছোট মেয়েটা আসলে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, তাই আর কোথাও নামলাম না। বৃষ্টিও কমে গিয়েছে কিন্তু ওর জন্য কোথাও নামতে পারিনি, তাই প্ল্যান করলাম যে সিটিতে একটু ড্রাইভ করি। এখানে সিটিতে সিটি ভালোই বিজি থাকে। এখানে আমি যেখানে যাচ্ছি এখন, একটা চাইনিজ শপ, ওইটা আসলে 5টার দিকে বন্ধ হয়ে যায়। এখান থেকে প্রায় সময় আমি ভেজিটেবলগুলো কিনি, কারণ অনেক ফ্রেশ ভেজিটেবল পাওয়া যায়, আর অনেক সময় চাইনিজ জিনিসপত্র কিনতে পাওয়া যায় এখানে। এই দোকানের নামটা ফ্রেশ ওয়ার্ল্ড, এটা আনফর্চুনেটলি বন্ধ হয়ে গিয়েছে, তাই আমি কোনো শপিং করতে পারিনি। ডান দিকে এটা সিটির বাস স্টপ, সিটিটা খুবই ছোট কিন্তু সুন্দর। এটা লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন বাম দিকে, এটা হলো একটা শপিং মল, সেন্টার সিটি। এখানে ফুড কোর্ট, অনেক ধরনের দোকান সবই আছে এটার ভিতরে। এটা ঠিক সিটির মাঝখানে, তাই এটার নাম সেন্টার সিটি। আর এখন আমি যাচ্ছি একটা সমুদ্রের ধারে। আমি চেয়েছিলাম সানসেটটা কভার করতে কিন্তু দেরি হয়ে গেছে, আসলে এখানে উইন্টারের সময় অনেক ছোট দিন, তাই অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তাও যতটুকু আলোতে যতটুকু কভার করা যায়।
আমি এক জায়গা পার্ক করে আমি এখানে সমুদ্রটার ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এটা চোখে না দেখলে ওয়ার্ডে এক্সপ্রেস করা খুবই হার্ড। আসলে আল্লাহর সৃষ্টি সব জিনিসই সুন্দর, খুবই সুন্দর লাগছিল। সানসেটটা দেখা গেলে আরো ভালো লাগতো। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা আসলে পোর্ট এরিয়া। এখানে ওয়াকওয়েও আছে, দেখা যায় সামারে অনেক মানুষরা হাঁটাহাঁটি করে, এখন যেহেতু উইন্টার খুব একটা মানুষ দেখা যাবে না। আর এখানে অপোজিটে কিছু প্রাইভেট বাসাগুলো আছে, বাসাগুলোও খুবই সুন্দর। এখানে আমি এক জায়গা পার্ক করেছি কারণ আপনাদের সাথে এই পাহাড়ের ভিউটা শেয়ার করার জন্য খুবই সুন্দর লাগছিল। আর এখন শীতের সময় তাই পাহাড়ের উপর এরকম বরফ পড়ে থাকে, এখান দিয়ে ভিউটা খুব সুন্দর লাগছিল। এ ফাঁকে আমার মেয়েকে, বড় মেয়েকেও কিন্ডি থেকে পিক করে নিয়েছি, আর ওরা বলছিল যে ওরা বাসায় খাবে না, KFC খাবে, তাই আমরা এখানে যে লোকাল KFC ওখানে এসেছি। আসলে বাচ্চাদের তো এসব খুবই পছন্দ, KFC, তারপর ম্যাকডোনাল্ডস। আমরা চেষ্টা করি সপ্তাহে একদিন এরকম বাইরে ওদেরকে ট্রিট দিতে, কারণ এসব ফুড তো প্রত্যেক দিন খাওয়ার মতো না। দিকে হেলদি ফুড খাওয়াটাই সবচেয়ে ভালো। এখানে প্রায় সময় ভিড় থাকে KFC-তে, কিন্তু আজকে ওরকম ভিড় ছিল না, মানুষ খুব একটা ছিল না আজকে। খুবই খুশি আমার বড় মেয়ে যে সে KFC-তে আসছে, KFC খাবে। আমাদের খাবারও চলে আসছে, আমরা প্রায় সময় ক্রিসপি চিকেনটাই নেই কারণ এটা খেতেই ভালো লাগে। আর ফ্রাইস তো বাচ্চাদের খুবই পছন্দ। আমার ছোট মেয়েটাও ঘুম থেকে উঠে গিয়েছে, ও ভালোই ঘুম দিয়ে উঠেছে, রাতে জানি না কখন ঘুমাবে। আমাদের KFC খাওয়া শেষ, এখন আমরা একটু কিছু গ্রসারি করব হালকা পাতলা। আজ এতটুকুই, আগামীতে আমি আরো কিছু এরকম ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ।